সাবস্ক্রাইব করুন অমি নাইনটি ফোর চ্যানেলকে পাশে থাকা বেল আইকনটি টিপুন এবং ডেলি নতুন নতুন টেক ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে থাকুন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ফ্রেন্ডস অমি 94 ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপ লাভার আছেন তাদের জন্য একটা সুখবর বন্ধুরা আপনারা একটি ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং পাশাপাশি করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ যদি একটা ইউজ করেন তাহলে আপনি সেটাকে হাইট করে রাখতে পারবেন এবং হাইট করবেন এভাবেই যে আপনার ফোনে কেউ খুঁজেই পাবে না যে অ্যাপ্লিকেশানটা সবার সামনেই থাকবে কিন্তু সে খুঁজে পাবে না সেটা লুক হয়ে যাবে একটা ক্যালকুলেটারের আপনি হিসাব করেন যে ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যালকুলেটার আছে এরকম একটা লোগো মানে এরকম একটা হিসাবের মতন হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপের আইকনটা তো চলুন সেই টিক্সটি আমি আজকে দেখাবো আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো চলুন গুগল স্টোরে চলে যাচ্ছি আমি দেখুন এখানে দেখতে পাচ্ছেন হাইড হোয়াটসঅ্যাপ অ্যাপ হাইড হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন হোয়াটসঅ্যাপটা ইনস্টল করার পর দেখুন স্ক্রিনের উপরে আপনাদের এরকম একটা পি আকৃতি দেখুন পি লেখা আছে লোগোটা তো হাইড হোয়াটসঅ্যাপ নামের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এরকম এরপর জাস্ট ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখুন এই আমি যে সেটিংগুলো এখন বলবো সেই ংগুলো করার পর এর আইকনটা চেঞ্জ হয়ে যাবে প্রো দেখুন আমি এখানে ট্যাপ করে ঢুকে যাচ্ছি দেখুন একটু ওয়েট করবেন এখান থেকে তো হাইড হোয়াটসঅ্যাপ এরকম আসবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ তো উপরে যে সেটিংগুলো আমি বলেছিলাম সেই সেটিংগুলো করবো দেখুন নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন অ্যালাউ নামের একটি লেখা এখানে অ্যালাউতে দেবেন দেওয়ার পরে এখানে ব্লক দেখতে পাচ্ছেন ব্লক করে দেবেন ব্লক করার পর এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে দেখুন এখানে যেহেতু ক্লোজ করে দেবেন অ্যাড আসতে পারে তো কভার সেটিং দেখতে পাচ্ছেন এটার ওপর জাস্ট ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে তো আসার পর জাস্ট এটাকে দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ে কভার সেটিংয়ের উপর এটা বলতেছে এখানে এ এনেবল করতে আমি এনাবো এনাবলে চাপ দেওয়ার পর দেখুন এখানে আমার একটা লক দিতে হবে মানে ওয়ার্ড দিতে হবে তো দেখুন এখানে ওয়ান টু থ্রি আমি এরকম দিলাম দেওয়ার পর ইকুয়াল টু দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আবারও একবার দিতে হবে ওয়ান টু থ্রি দেওয়ার পর আবার ইকুয়ালটিতে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা এখানে চলে আসছে রিকোভারি হিসেবে তারপরে আমি এখানে ডান দেখতে পাচ্ছেন ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি আবারও সেই পাচওয়ার্ডটার যে পাচওয়ার্ডটা আমি দিয়েছি সেটা এখানে দিচ্ছি দেখুন ওয়ান টু থ্রি দেওয়ার পর এরকম দেওয়ার পর এরকম চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখুন দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে দেখুন বেরিয়ে যাওয়ার পরে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন লোকটা আগে কি আকৃতির ছিল তো এখন হয়ে গেছে ক্যালকুলেটার দেখতেই পাচ্ছেন ক্যালকুলেটার এখন আপনি যদি হিসাব করেন সেগুলো আপনি করতে পারবেন এখান থেকে এখান থেকে হিসাব করলে আপনি হিসাবটাও করতে পারবেন এবং আপনি যদি চান আপনি এই ভিতরে গিয়ে মানে আমার ফোনে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার আর একটা হোয়াটসঅ্যাপ আছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ এটা থাকার পরেও আমি আমার ফোনে আরেকটা হোয়াটসঅ্যাপ আমি ব্যবহার করতে পারবো তো সেটা করার জন্য এভাবে ট্যাপ করে ডুকবেন ঢোকার পরে জাস্ট এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি দিব দেখুন ওয়ান টু থ্রি দেওয়ার পর এই কোলটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে চলে আসবেন নতুন একটা ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ জাস্ট হোয়াটসঅ্যাপের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে আপনার আপনার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আপনি যেভাবে আপনি হোয়াটসঅ্যাপ খুলেন তো সেইভাবেই আপনি খুলে নেবেন খোলার পরে দেখবেন আমি এখানে খুলতেছি না আমার যেহেতু একটা আসে তো আমি এটাকে খুলতেছি না তো এটা এরপর আপনি ঢুকে গিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এখানেও একটা ব্যবহার করবেন এবং আপনি এখানে করার সাথে আবার পাশাপাশি আর একটা ব্যবহার করতে পারবেন ফোনের যে হোয়াটসঅ্যাপটা দেওয়া থাকে সেইটা তো বন্ধুরা এটাকে আপনি যদি একটা ব্যবহার করতে চান তাহলে এটাকে আপনি আনএনস্টল করে দেবেন আনস্টল করার পর আপনি এখানে গিয়ে এখানে গিয়ে আপনি যদি ওয়ান টু থ্রি দেওয়ার পর গোলটিতে ক্লিক করার পর মানে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন তৈরি করার পর এরকম ঢুকে হোয়াটসঅ্যাপ এখানে ব্যবহার করতে পারবেন সবাই আপনাকে এই অ্যাপ্লিকেশনটা খুঁজেই পাবে না সবাই বুঝতেই পারবে না যে আপনি এই ক্যালকুলেটরের ভিতরেই মানে আপনার হোয়াটসঅ্যাপটা লুকিয়ে রাখছেন মানে হাইট করে রাখছেন তো বন্ধুরা আমি মনে করতেছি দারুণ একটা অ্যাপ্লিকেশান যার মাধ্যমে আমরা অতি সহজেই মানে হাইট করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো কেউ বুঝতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা বাই বাই